সকালের জন্য করেছি সেভ উপমা। আমি তেলটা কম দিই বলে একটু নিচটায় লেগে গেছে, যারা বেশি তেল দিয়ে করো তাদের লাগবে না, অসুবিধা হয় না খুব একটা। তো আর একটু লাগার কারণ হচ্ছে আমি ঢাকা চাপা দিয়েছিলাম জলটা দিয়ে, আর ওইদিকে আমি ডিম সেদ্ধটা ছাড়াচ্ছিলাম ওর, তো ওই জন্যে একটু বেখেয়ালেই বলতে পারো একটুখানি লেগে গেছে, ওটা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আজকেও ওই সবজি তো সেরকম কিছু নেই, মানে গাজর বিনস এরকম কিছু ছিল না বলে আমি পেঁয়াজ আলু আর হচ্ছে বাদাম দিয়ে করেছি, আর লঙ্কা সর্ষে কারি পাতা তো আছেই ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা এরকম। আর দুপুরের জন্যে বিরিয়ানিটা ভাত করে নিয়ে তারপরে এরকম আবারও, আর এটা একদম লাইট করেছি, দেখতে হয়তো বুঝতেই পারছো কোনো তেলের সেরকম বংশ নেই, মানে তেল হাতে লেগে যাবে এরকমটা করিনি, কারণ অলরেডি দুবার কালকে খেয়েছে। তো কি জানি ভগবান জানো বিরিয়ানি এত কি ভালো লেগেছে, বিরিয়ানি খেয়ে যাচ্ছে, আর ওকেই পুরোটা মানে বেশিরভাগ মাংস টাংস দিয়ে ওকেই দিয়ে দিয়েছি আমি, কারণ আমার আর খাওয়ার খুব একটা ইচ্ছে নেই। তো আমার জন্য আমি এখানে তুলে রেখেছি এক পিস মাংস দিয়ে, আর একটা ডিম সেদ্ধ ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি যাতে একটু স্মেলটা যায় আর কি। তো আর ওকে তো ডিম সেদ্ধটা সকালে ব্রেকফাস্টে দিচ্ছি, ওই জন্য আর এটার মধ্যে দেইনি। তো চলো, আর এই টিফিন বক্সটা বার করেছি ওকে ব্রেকফাস্টটা দেবো বলে। সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে, আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর আজকে একটু একটু রোদও উঠছে, আবার একটু একটু হাওয়াও দিচ্ছে, একটু না বেশ ভালোই হাওয়া দিচ্ছে, আর সাথে একটু রোদও উঠছে। অপরাজিতা গাছটা না বড় হচ্ছে, দেখো উঠতে উঠতে রেলিং এর বাইরেও চলে যাচ্ছে, কিন্তু কি হতে জানি না। আর রোদ উঠেছে বলে আমি ওর বালিশটাকে আজকে একটু রোদে দিলাম, ঘাড় ব্যথাটাও বললো অনেকটাই কমে গেছে, এখন ঘাড় ঘাড় ঘোরাতেও পারছে, সামান্য একটু ব্যথা রয়েছে এখন, তিন দিন থাকে এই বালিশের ঘাড়ে ব্যথা আর কি। তো ডাস্টবিনের গাড়ি এসছে আজকে, এখন দেখেছো আজকে আমি যেহেতু যাবো না, এখন ও বেরিয়ে যাওয়ার পর এলো, আমি একটু আসার সময় দুধ আর কলা নিয়ে আসলাম, ও আজকে বললো আজকে কলাটা নেবে না, তাই আজকে আমি আর সকাল থেকে মানে সকালে অনুপের দোকানে যাইনি, ও গেলো জাস্ট, ও বেরিয়ে যাওয়ার পর আমি গিয়ে ওর থেকে দুধ আর কলাটা কালকের জন্য এনে রাখলো, নাহলে না সকালবেলা আনতে খুবই অসুবিধে হয়, যদিও ও খুলে দেয় মানে অনুপ খুলে দেয় ছটার সময়, কিন্তু আমি আবার যাবো রান্না করতে করতে ওটা বহুত হ্যাপা হয়ে যায়, তাই জন্য আজকে এনে রাখলাম। তো ডিমটাও আনতে হবে, ডিমটাও আর তিনটে পুড়ে রয়েছে দেখলাম, কালকে তিনটা তো হয়ে যাবে, তারপরে না নিয়ে আসবো ওই আর কি। তো চলো এবার গিয়ে আমি একটু রেস্ট নিয়ে নিই, একটু বসে নিই, প্রচণ্ড হাঁপিয়ে যাই, আজকে হাঁপানোর মতো কিছু ছিল না, মানে তেমন কিছু রান্নাবান্না তো হয়নি, তাও ভাত বসালাম তাড়াতাড়ি করে, ভিজিয়ে রেখেছিলাম চালটা, এই চালগুলো একটু ভিজিয়ে রাখলে লম্বা লম্বা হয় বেশ, তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওই সেভ উপমার জন্য আলু পেঁয়াজ এসব কিছু কাটাকুটি ছিল না, তো ঘরে একটু কারি পাতা ছিল আর ওটা আর আলু পেঁয়াজটা ঝটাঝট কেটে নিয়ে করে দিলাম। তাও দেখবে এই টাইমটাতে না অফিস টাইমটাতে প্রচণ্ড তাড়াহুড়ো লেগেছে, তো থাক ওর বালিশটা একটু রোদে দাও, আমি ঘরে গিয়ে বসবো, তো ওই জন্য এদিকটা লাগিয়ে দিই, কিছুই না ওই দিক দিয়ে এসে না পার হওয়া যায়, মানে পার হয়ে এদিকটাতে আসা যায়, ওই জন্য এই দরজাটাকে আমি ঘরে থাকলে লাগিয়ে রাখি, আর যখন ডাইনিং এ থাকি তখন আর লাগাই না। এতক্ষণ ধরে আমি সবজিগুলো কেটে নিলাম, 10:30টার সময় এসেছিলাম, এখন বাজে 11:01, আস্তে আস্তে ধীরে ধীরে বসে বসে কাটলাম। সেদিন যে ঝিঙেগুলো এনেছিলাম দেখো কি কচি, প্রচণ্ড কচি, শুধু একটা ঝিঙেরই একটু এইটুকু বীজ হয়েছে আর কি, আর বাকিগুলো তো দেখতেই পাচ্ছ, আর আমি অন্যদিনের তুলনায় একটু ছোট ছোট করে কেটেছি, মনে হলো দেখতে ভালো লাগবে তাই, যদিও সবই গলে পাক হয়ে যাবে, ঝিঙে মিশে গিয়ে পুরো দড়ি পাকিয়ে যাবে, কিন্তু ওই আর কি, তাও নিজে দেখার জন্যে আর কি। আর এখানে ঝিঙে পোস্তের জন্য আলু কেটে নিয়েছি, কালকে ওকে করে দেবো ঝিঙে আলু পোস্ত, ঝিঙেটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর রাতে হবে কুমড়ো দিয়ে ইলিশ মাছ, তাই জন্য কুমড়োটাকেও একেবারে কেটে নিলাম, নিচে বসে এই যে এখানটায় বসে কেটেছি, তো এখন ঘরটা মুছে নেবো, তাহলে আর আলাদা করে মুছতে হবে না। আর কলাটা কিনে এনেছিলাম তখন রেখে দিই, আর ওর চায়ের কাপটাও এখানে রয়েছে। তো চলো আর একটু কাজগুলো করে নিই, আর প্রচণ্ড রোদ উঠেছে বাপরে বাপ, ওর বালিশটা পুরো রোদ খাওয়ানোর পর এটা রয়ে গেছিলো, তো এটাকেও একটু রোদ খাই নিলাম, এটা হচ্ছে আমারটা, রোদটা পুরো খাসা যে 11:30, একটু বেশি 11:33-34 হবে হয়তো। আর হচ্ছে পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দিলাম, আর এবার না ওই ছোট ছোট যে ধূপগুলো আমি ধরাই, এমনি বক্স ধূপগুলো তো ধরাই দেখেছো বাকেটের মতো দেখতে, ভেতরে ধুনো ভরা আছে, ওগুলো আমি শনি মঙ্গলবার করে ধরাই, আর এখন ওই স্ট্যান্ডের মধ্যে যে ধূপকাঠিগুলো দিই ওটা না দিচ্ছি না, কেন বলো তো ওই ফুটোটা দিয়ে মানে হোল যে করা রয়েছে না ওটা
লম্বাটার মধ্যে যেটা বলছি ওটা দিয়ে ছাইগুলো বাইরে পড়ে ভীষণই। আমি যার জন্য টুনি লাইটটাও খুলে দিয়েছি, বাই চান্স মানে লাইটের তারের ওপর পড়ছিল, বাই চান্স একটা অঘটন ঘটে যেতেই পারে, তাই জন্য ওই টুনিটাও আমি খুলে দিয়েছি। এখন আবারও কোনো অকেশনে লাগাবো আর কি। আমি কেন বলো তো খুলিনি, কারণ অকেশনে একটু জ্বালিয়ে দেওয়া যায়, টুক করে আবার লাগাও আবার খোলো এইরকম করতে করতে, আর সেলোটেপ খোলো লাগাও খোলো লাগাও এই করতে করতে সানমাইকা চটে গেলে বা খুলে এলে তখন আরেক ঝামেলা হয়ে যাবে। রং তো নয় করিয়ে নেবে, কিন্তু সানমাইকার তো সেরকম, যার জন্য আমরা টিভিটা পর্যন্ত লাগাইনি যে হোল করতে হবে যদি সেরকম কিছু বলে, পরে বলেছে লাগিয়ে নাও কিন্তু তারপরে যদি কিছু বলে, যদিও ওনার সেরকম নন কিন্তু যাই হোক না কেন নিজেরও খারাপ লাগে। এবার রংগুলো চটেছে সেগুলো আমার দোষ নয় আর কি, যাই হোক। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান দান করাও হয়ে গেছে কমপ্লিট সবটাই। আর আমি না চুলটা কবে থেকে কাটবো কাটবো ভাবছি, কিন্তু কেটে আর উঠতে পারছি না, কাটিয়ে নিতে পারলে ভালোই হতো। দেখো এবার রাফ রাফ হয়ে গেছে, কিরকম যেন একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া মতো হয়ে থাকছে, তো খুব একটা ভালো আর নেই চুলের অবস্থা। কাটাতে পারলে ভালোই হতো, কাটিয়েছিলাম লাস্ট ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 8 মাস হয়ে গেছে, তো মোটামুটি 6 মাসের মাথায় গিয়ে একটু চুল কাটিয়ে নেওয়া উচিত, তাতে চুলের গ্রোথটাও ভালো হয়। মানে বারে হিউজ কাটতে আমি বলছি না, তো একদম ছেঁটে দিলে একটু ভালো হয় আর কি। তো ওটা তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু ঠিক আছে দেখি, পুজোর আগ দিয়ে কাটার ইচ্ছে আছে বা একটু কাটিয়ে নিতে পারলে ভালোও হতো, খারাপ হতো না, তবে চলে যাবে ঠিক আছে। তো চলো এখন একটু নিজের মতো নিজে বসে এবার একটু ব্লগগুলো দেখবো, পরপর অনেক কাজকর্ম করে নিয়েছি। তোমরা যে তখন দেখলে আমি ব্রেকফাস্ট করার আগে অবধি একটু বসেছিলাম, ব্রেকফাস্ট করার পর টুকটুক টুকটুক করে কাজ চলছিলই আমার, একটু মনে হলো ফ্রিজের ওপরটা মুছে দিই, টিভির ওখানটা টেবিলটাকে মুছে দিই। দেখো সব কাজ তো আর ক্যামেরা অন করে হয় না, তার মানে এই নয় যে আমি যেটুকু করছি, আমি জানি তোমরা জানো বোঝো সব কাজ তো আর ক্যামেরা অন করে হয় না, যেটুকু মনে হয় যে হ্যাঁ এটা দেখাই এটা করি, তো তখন আবার কখনো কখনো ভুলেও যাই ক্যামেরা অন করার কথা, যে আবার এমনও হয়েছে যে স্ট্যান্ডে ক্যামেরা রেখে অন করতে ভুলে গেছি, পরে যে এখন অফ করতে যাচ্ছি ক্যামেরা দেখছি অনই তো করিনি, কি আর অফ করবো, এরকম হয়ে থাকে ছোটখাটো ব্যাপার স্যাপার, তো এই আর কি। চলো এবার একটু নিজের মতো নিজে ব্লগ দেখি। এখন আমি বিশেষ করে একটু এডিট শেখার চেষ্টা করছি, ভালো লাগছে দেখতে, দেখবে নিজের কাজের ইম্প্রুভমেন্ট সবাই করতে চায়, তো আমারও ইচ্ছে হয় একটু যে এদিক ওদিক করার। তবে হ্যাঁ সফটওয়্যার ডাউনলোড করে ল্যাপটপ থেকে এডিট করা যেতেই পারে, তবে সফটওয়্যার ডাউনলোড করতে টাকা তো লাগে অবশ্যই, আর তার আগে আমার মনে হয় সেটা খুব সহজ সাপেক্ষ ব্যাপার নয়, ভালো করে শেখাটা আগে দরকার, তারপর অ্যাপ্লাই করা দরকার। তো দেখাই যাক কতটা কি শিখতে পারি কি না পারি, অবশ্যই নিজের কাজের জন্য নিজের ইম্প্রুভমেন্টের জন্য তো অনেক কিছু দরকার এখন পরপর পরপর, তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি শিখে ওঠার, একটু একটু করে চেষ্টা করছি শেখার আর কি। তো চলো আমি একটু নিজের মতো করে টাইম কাটিয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরবেলা বা কিছু। ইলিশ মাছটাকেও ডিপ থেকে আমি বার করে রেখে দিয়েছি, রাত্রিবেলা দরকার হলে শুধু গরম করে নেবো, ইচ্ছা আছে দুপুরের দিকে বা বিকেলের দিকে আমি রান্নাটা করে রাখবো, মানে বরফটা জাস্ট ছেড়ে গেলে ইলিশ মাছটা রান্না করে রাখবো, আর ফ্রিজে আমি ঢোকাবো না, একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ তারপরে রান্নাটা করে ফেলার ইচ্ছে আছে, বা দেখা যাক। এখন বাজে বিকেল 3:08, আর এই দিকটাতে ঘোরার তো পুরো অন্ধকার লাগবে, আর আমি যার জন্য পর্দাটাকে দিয়ে রেখেছি, কি রোদ দেখতে পাচ্ছো, বাপরে বাপ। আর আমি কিছুটা গোছগাছ করে নিয়েছি রান্নাঘরে, যেরকম কালকের জন্য একটু পোস্তটা বেটে নিয়ে তারপর সর্ষেটা বাটলাম, মাছটাকে যদিও বা ঝোল করব, তোমরা জানো কুমড়োর এই ঝোলটায় আমি জিরেটা একটু বেশি দিই আর সামান্য একটুখানি পরিমাণে সর্ষে বাটা দিই। সর্ষেটা বেটে রাখলাম কারণ আমার তার পরের দিন মানে কালকের রেসিপি তো ঠিক হয়ে গেছে, কালকে মঙ্গলবার, বুধবারের জন্য আমি সর্ষেটা একটু বেটে রাখলাম, আমার লাগবে সকালে, তো কালকে পোস্তটা আগে বেটে নিয়ে ঝিঙে আলু পোস্ত করবো কালকে সকালে, তো পোস্তটা আগে বেটে নিয়ে ওটা ফ্রিজে ঢুকিয়ে দিই টিফিন বক্সে করে, এখন সর্ষেটা বাটলাম। তো চলো আমি রান্নাটা করে নিই তোমাদের সাথে, তো ঝোলটা শেয়ার করে নিই, অনেকবার করে দিয়েছি ঝোলটা শেয়ার, কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে রাখি, ঘুমঠুম আসে না আমার এই টাইমটাতে একদমই, তার জন্য ভাবলাম কাজটা করেই রাখি। এই যে তো খুব বেশি তেল খেল তো এটার মধ্যে দেই না যে হিউজ কিছু তেল বেরোবে, আর এটাই লাগেও না সত্যি কথা বলতে, খুব ভালো লাগে খেতে, এটা আমি আর প্রমি দুজনেই ভালোবাসি। আমি বেগুন দিয়ে যেহেতু ভালোবাসি না, তাই ওকে বেগুন দিয়ে করে এখনো ট্রাই করাই নি আর কি, তো আমার কুমড়ো দিয়েই ভালো লাগে কেন জানি না, কুমড়ো সবজিটা আমি খুব ভালোও খাই, প্রমিও খুব ভালো খায়,
তো ওই জন্য দুজনের কুমড়ো দিয়ে বেশ ভালো লেগেছে। বেগুনটা ও খুব একটা যে ভালো খায় এমনও নয়, আমিও খুব একটা ভালো খাই এমনটা নয়, তবে হ্যাঁ শীতকালে ওই মোটা মোটা বেগুনের মাঝখানে যে চাক ভাজাটা ওটা আমি মাকে সবসময়, মানে মা আজও আমি গেলে শীতকালে থাকলে পরে মায়ের কাছে তো ওই মাঝখান দিয়ে টুকরো করে না, মা ওই বড় চাকটাই আমাকে ভেজে দেয়। হ্যাঁ কড়াইতে তেল দিতে বেশি লাগে ওটার জন্যে, কারণ পুরো কড়াইয়ের মাঝখানটা জুড়ে ওই বেগুনটা থাকে। দেখবে শীতকালেই পাওয়া যায় একমাত্র মোটা মোটা বড় বড়, মানে চাকটা হয়তো হাতের এইরকম সাইজের হবে আর কি, তো ওটা মাঝখানে ওটা আমার পাতে থাকবে ঘি দিয়ে কিংবা আলু সিদ্ধ দিয়ে ভাতটা মেখে আমি ওটা দিয়ে খাবো বেগুন ভাজাটা দিয়ে। ওটা আমার মানে ফেভারিট খাবার শীতকালে, প্রচণ্ড ভালো লাগে ওটা, বলে বোঝাতে পারবো না ওটা আমার কাছে কি। আর তাছাড়া এখন বেগুন পোড়াটা প্রমি ভীষণই ভালো খায়, ওর জন্য আমিও খাই, খুব ভালো খাই এটা বলবো না, তবে হ্যাঁ খাই এখন, এক বিয়ের আগে একদমই খেতাম না আমি পোড়া, বললাম না মানে এখানে আসার পর যেহেতু দুজন দুজনের সংসার তাই জন্য ও ভালো খায় তার জন্য আমাকে করতে হয় খেতে হয়, আবার আমি ভালো খাই তার জন্য করতে হয় ওকেও খেতে হয়, এই আর কি। এই করতে করতে দুজনেই কিছু কিছু রান্না খাওয়া শিখে গেছি, তবে ও একটা খায় যেটা বিট বাটা সেটা আমি আজও খেতে পারিনি আর কি, শিখিনি ওটা খেতে, আমি আমার খুব একটা ভালো লাগে না, সেটা অবশ্যই স্বাদের ব্যাপার জিভের ব্যাপার সবারই, ওর ভালো লাগে আমার একদমই ভালো লাগে না সেটা, ওই জন্য আমি খেতে পারি না ওটা। তো চলো এবার কি একটু ভেতরে বসি আর কি করবো এখন, আপাতত তো কোনো কাজ নেই, কটা বাজে 3:45 বাজে, 4:45 তো বেজেই গেছে, আর 1-1.5 ঘন্টা মতো ওয়েট করলেই প্রমিও চলে আসবে। আমরা দুজনে একটু বেরোচ্ছি, এখন কটা বাজে গো? 7:05। তুমি ঘড়িতে ব্যাটারিটা লাগালে না? 7:06 বাজে, তো আমরা দুজন একটু বেরোচ্ছি এখন, আর সামনেই যাবো একটু, স্কুটি নেবো না, হাঁটতে হাঁটতেই যাবো একটু পার্কের রাস্তাটার দিকে, তারপরে তাড়াতাড়ি করে একটু কাজ আছে, 2-3টে কাজ আছে সেরে টুক করে চলে আসবো। খাবার বেড়ে নিয়েছি রাত্রিবেলা বলে আর আলাদা করে বাটি চুটি করলাম না, ও বলে যে ভাতের ওপরেই দিয়ে দাও, তাই জন্য ভাতের ওপরেই দিয়ে দিয়েছি। তো চলো দুটো লাইট ধরাও গো, তোমার তো আবার ইলিশ মাছ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা অসাধারণ খেতে হয়েছিল সত্যি বলছি, মানে খুব ভালো খেতে হয়েছিল, যেমন শেষ দিন আজকে ইলিশের ইলিশান নেই ঘরে, তেমন সত্যি খেতে খুব ভালো হয়েছিল। ও বলছে যে আগের দিন তো এতটা ভালো হয়নি, আসলে এই ঝোলটা শুধু মাছের ওপর নয় কুমড়োটার ওপরেও ডিপেন্ড করে, আগের দিনের কুমড়োটা এতটা ভালো ছিল না, আজকে এত মোটা মোটা করে কাটলাম কি সুন্দর গলে গেছে কুমড়োটা, আর আঠালো ছিল কুমড়োটা, বেশ কাঁচা পাকা ছিল, বেশ ভালো ছিল কুমড়োটা। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। টাটা, গুড নাইট।